الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون الله رب العالمين لاك لاك شكر جا امرا اي جمعاتے شريك ہوتے پیرے নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবার 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের বাপ দাদা এবং আত্মীয় স্বজন ভাই বন্ধুদিগকে ওলি হিসাবে গ্রহণ করবে না, যদি তারা ইমানের চেয়েতে কুফরিকে বেশি ভালোবাসে। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা পিতামাতা, বাপ দাদা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে যদি ভালোবাসে আর তারা যদি ইমানের চেয়েতে কুফরিকে বেশি ভালোবাসে, তাহলে তারা হবে জালেম, তারা হবে অবিচারী, অত্যাচারী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছে, লা তাত্তাখিজু আবাআকুম ওয়া ইবনা ওয়া আখওয়ানাকুম আউলিয়া,
আউলিয়া শব্দটা ওলি শব্দের বহুবচন। এই ওলি শব্দের অর্থ রব অর্থাৎ আল্লাহ। ওলি শব্দের অর্থ আল্লাদ, আবার আল্লাহর বান্দা। দুই বিপরীত অর্থে এই ওলি শব্দটি আরবিতে ব্যবহার করা হয়। একদিকে ওলি মানে যেমন আল্লাহ, অন্যদিকে ওলি শব্দের অর্থ হচ্ছে আল্লাহরই বান্দা। ওলি শব্দের অর্থ আত্তাবে', মান্যকারী। মান্যকারীকেও আরবিতে ওলি বলা হয়। ওলি শব্দের অর্থ আল মুহিব, যে মানুষকে ভালোবাসে। আবার এই ওলি শব্দের অর্থ মাহবুব, যাকে ভালোবাসা হয়। ওলি শব্দের অর্থ আস-সাদিক, সাথী, সঙ্গী। ওলি শব্দের অর্থ সাহায্যকারী। ওলি শব্দের অর্থ হচ্ছে আস-সুলতান, সরকারের প্রতিনিধি। ওলি শব্দের অর্থ আল মালিক, সরকার বা রাজা বা বাদশাহ। ওলি শব্দের অর্থ আল হালিফ, প্রতিবেশী। ওলি শব্দের অর্থ হচ্ছে শরীক। একটি সম্পত্তিতে যে কয়জন শরীক থাকে সেই শরীকগুলোকেও বলা হয় ওলি। আবার ওলি শব্দের অর্থ হচ্ছে পিতা। ওলি শব্দের অর্থ হচ্ছে আবার দাদা। এজন্যই বিবাহের ক্ষেত্রে এই মেয়ের ওলিকে, পিতা বেঁচে থাকলে পিতা ওলি, আর পিতা যদি বেঁচে না থাকেন তাহলে পিতার স্থলে দাদাই হচ্ছেন ওলি। ওলি শব্দ আরবিতে এই সকল অর্থে ব্যবহার করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বাপ দাদাদেরকে ওলি বানাবে না, বন্ধুদেরকে ওলি বানাবে না, যদি তারা ইমানের চেয়েতে কুফরিকে ভালোবাসে। এই ওলি কোরআন মজিদের মধ্যে একটি বহুল প্রয়োগপূর্ণ শব্দ। কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওলির কথা বহুবার বহু জায়গাতে বহুভাবে বলেছেন। কোরআন বুঝতে হলে কোরআনের বিশেষ বিশেষ কিছু শব্দ আছে, সেগুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কোরআন পড়ে আমরা তার মর্ম উপলব্ধি করতে অনেক জায়গাতেই ব্যর্থ হব। ওলি প্রকার ভেদে কোরআন মজিদের মধ্যে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ ওলি, আল্লাহু ওলিউল মুমিনিন, আল্লাহ মোমেনদের ওলি। আল্লাহু ওলিউল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, তার আজাব ও গজবকে ভয় করে, এই সকল ভীত মানুষের ওলি হচ্ছেন আল্লাহ। আবার এই ওলি বিভিন্নও আছে। শয়তান ওলি হয়ে যায়, ইমানদার মানুষ ওলি হয়, কাফেররাও ওলি হয়। আবার যেমন আল্লাহ ওলি, আবার আল্লাহরও ওলি আছে। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই। আল্লাহ যেমন ওলি, আবার আল্লাহরও আছে ওলি। আল্লাহ ওলি হিসাবে প্রভু, আর সেই আল্লাহর যারা ওলি তারা হচ্ছে সেই আল্লাহর অনুগত দাস। ওলি যেমন আল্লাহ, তেমনি ওলি হচ্ছে আবার সেই আল্লাহর বান্দা। আল্লাহু ওলিউল মুত্তাকিন, আল্লাহু ওলিয়ুল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের ওলি আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ওলি কি অর্থে? তিনি আমাদের প্রভু, তিনি আমাদের ইলাহ, তাকেই আমরা মেনে চলি, আমরা অনুসরণ করি, আমরা আনুগত্য করি আল্লাহ রাব্বুল আলামিনকে। সেই হিসাবে বান্দারা আল্লাহর ওলি, আবার এই বান্দারা অনুসরণ, বান্দারা আনুগত্য করে কার? আল্লাহর। সেই হিসাবে আল্লাহ আমাদের প্রভু হিসাবে আমাদের ওলি। এখন কোন মানুষ যদি কোন মানুষকে ওলি হিসাবে গ্রহণ করে, তাহলে যাকে ওলি বানালো প্রশ্ন ওঠে, সেই কে? আর যে ওলি হলো সেই বাকি? আল্লাহ তিনি আমাদের প্রভু, তাই তিনি আমাদের ওলি। এখন কোন পীরকে যদি ওলি বানানো হয়, কোন মানুষকে যদি ওলি বানানো হয়, তাহলে সেটা কোন অর্থে? নিশ্চয়ই তাকে আনুগত্যের অর্থে। ওই পীর সাহেব কোন মুরিদ তৈরি করেন নাই, ওই পীর সাহেব কোন মুরিদকে সৃষ্টি করেন নাই। মুরিদ যেহেতু পীর সাহেবকে মেনে চলে, পীর সাহেবের আনুগত্য করে, এই জন্যই মুরিদদের ওলি হচ্ছেন পীর সাহেব। এটা একটা মানুষের জন্য বানানো কি ঠিক হবে? তার কারণ আনুগত্য করা যাবে আল্লাহর, সেই হিসেবে আল্লাহই হচ্ছেন ওলি। তাহলে মানুষ যদি কোনো মানুষকে ওলি হিসেবে গ্রহণ করে, তাহলে সেই মানুষটাকে আনুগত্যের দিক থেকে আল্লাহরই স্থান দিয়েছে, সেই মানুষটাকে ওলি বানিয়েছে, তার মানে সে আল্লাহর আসনে তাকে বসিয়েছে। আল্লাহর আনুগত্য যেমন বিনা শর্তে করা যায়, ঠিক পৃথিবীতে মানুষ যে সত্তার আনুগত্য বিনা শর্তে করে, তাদেরকেই কিন্তু ওলি বলা হয়। অতএব কোন মানুষকে ওলি হিসেবে গ্রহণ করা ঠিক তেমনই যেমন কোন মানুষকে আল্লাহ হিসেবে গ্রহণ করা। কোন মানুষকে যদি আল্লাহ বলা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে যেমন ওই মানুষটাকে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, তেমনি যদি কোন মানুষ কোন মানুষকে ওলি বলে, তাহলে সেই মানুষটাকে আল্লাহর স্থান দিয়ে তার সঙ্গে শরীক করা হয়। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ যে বললেন বান্দারা আমার ওলি, সে অর্থ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মেনে চলে, আল্লাহর যারা আনুগত্য করে, আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করে যারা সেই আল্লাহর আনুগত্য করে, তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, তাদের কি আল্লাহ ভালোবাসেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন যারা আমাকে ভালোবেসেছে, যারা আমার আনুগত্য করেছে, দুনিয়া এবং আখরাতে তাদের কোনো চিন্তা এবং ভাবনা সব আমি নিজের হাতে তুলে নিয়েছি, তাদের কোনো চিন্তা ভাবনা আর করতে হবে না। অতএব আল্লাহর ওলির অর্থ হচ্ছে আল্লাহর পুরোপুরি তাবেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি আনুগত্যশীল মানুষকে আল্লাহ ওলি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, সূরা আলে ইমরান 68 নম্বর আয়াত। যারা ইমানদার, যারা ইমান এনেছে, তাদের ওলি হচ্ছেন আল্লাহ। এখন কোন ইমানদার যদি পৃথিবীর কোন মানুষকে ওলি হিসেবে গ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ যে বলছেন ইমানদারদের ওলি, এই আল্লাহ রব্বুল আলামিন বাদ দিয়ে সে অন্য কোন ব্যক্তিকে ওলি হিসেবে গ্রহণ করেছে।
ফাল্লাহু হুয়াল ওয়ালি, সূরা শুরা 9 নম্বর আয়াত। হে পৃথিবীর মানুষ, কোন মানুষ তোমাদের ওলি নয়, আল্লাহই হচ্ছেন একমাত্র তোমাদের ওলি। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কঠিন সময়ে সাক্ষ্য দিচ্ছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হে আমার ওলিরা, হে আমার ওই সমস্ত মানুষ যারা আমাকে তোমরা মেনে চলেছ, নাহানু আউলিয়াউকুম, আমি তোমাদের ওলি, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেও, ওফিল আখেরা, এবং আখেরাতে। তাহলে দুনিয়ায় আল্লাহই ওলি আর আখেরাতেও আল্লাহই ওলি। বান্দার জন্য আর কাউকে ওলি বানাবার কোনো অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিলেন না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় যতদিন বেঁচে আছো ততদিন আমি তোমাদের ওলি, আখেরাতে যখন তোমরা উঠবে তখন আমি তোমাদের ওলি। অতএব এই ওলি হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নাই। কোন অর্থে? যাকে মেনে চলা যায় সেই সত্তার নাম ওলি। দুনিয়া ও আখেরাতে আল্লাহ ছাড়া আর কাউকে মেনে চলা যায় না। যদি আল্লাহকে মেনে চলা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখেরাতে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং দুনিয়া ও আখেরাতে তোমাদের যাবতীয় প্রয়োজনের প্রয়োজন পূরণের দায়িত্ব আমারই হাতে থাকলো। শয়তান এও কিন্তু ওলির দাবিদার, এই পৃথিবীর মানুষ শয়তানকেও কিন্তু ওলি বানিয়েছে। তাই শয়তানকে ওলি বলুক আর না বলুক, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া للذين لا يؤمنون, সূরা আরাফ 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লা ইউমিনুন, যারা ইমানদার নয়, যারা ইমান আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, রসুলকে বিশ্বাস করে নাই, তথা ইসলামের উপরে যাদের বিশ্বাস নাই, এদেরও কিন্তু ওলি আছে। তোমরা মনে করে নিও না যারা ইমান আনে নাই তাদের ওলি নাই, তাদেরও ওলি আছে। হে ইমানদার, তোমাদের যেমন ওলি আছে, তোমাদের ওলি আল্লাহ যেহেতু তোমরা ইমানদার, আর যারা ইমান আনে নাই ওদেরও ওলি আছে। ইমানদার যেমন ওলিবিহীন নয় তেমন বেঈমানেরাও ওলিবিহীন নয়, ওলি সবারই আছে। কিরকমের? ইন্না জালনাশ শায়াতিনা আউলিয়া, যারা ইমান আনে নাই তাদের ওলি হচ্ছে শয়তান। যাদের ওলি আল্লাহ নন, যারা আল্লাহকে ওলি বানায় নাই, যারা আল্লাহর আনুগত্য করে না, যারা আল্লাহকে মানে না, ইন্না জালনা শায়াতিনা আউলিয়া, এই সকল মানুষগুলোর ওলি হচ্ছে শয়তানেরা। যেমন ইমানদারদের ওলি আছে
তেমন বেঈমানদেরও ওলি আছে। ইমানদারেরা যেমন আল্লাহর আনুগত্য করে, যারা ইমান আনে নাই তারা ওই শয়তানদেরই আনুগত্য করে। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, এখন একটি মানুষ কোনদিন শয়তানকে দেখে নাই, সে এই শয়তানকে ওলি কি করে বানালো? আল্লাহ বলেছেন এই শয়তানকে তারা মেনে চলে। এখন একটি মানুষ শয়তানকে মেনে চলেছে কোথায়? সে একটি কাজ করতে যাচ্ছে, আল্লাহ নিষেধ করেছেন সেই কাজ করতে, তাহলে সে আল্লাহকে ওলি বানায় নাই। অথবা রসুলের মাধ্যমে আল্লাহ নিষেধ করেছেন, হাদিসে নিষেধ আছে, হাদিসের কথাও সেই আল্লাহরই কথা। তো কোরআন মানল না, হাদিস মানল না, ঘরের স্ত্রী তা করতে নিষেধ করে তবুও সে শোনে না, বাবা নিষেধ করে তবুও শোনে না, মা নিষেধ করে তবুও শোনে না, ছেলেরা নিষেধ করে তবুও শোনে না, পাড়া প্রতিবেশী নিষেধ করে তবুও শোনে না, তবুও করে। এই রকমের কাজ আছে না? আছে তো, আছে, বহু আছে। অতএব শয়তানকে মেনে চলছে কোথায়? দৃশ্যমান যত লোকের কথা মানুষ মানে, হয়তো কোথাও মায়ের কথা মানে, কোথাও বাবার কথা মানে, কোথাও স্ত্রীর কথা মানে, কোথাও সন্তানদের কথা মানে, এই রকমের যাদের দেখা যায় এরা সকলেই নিষেধ করে তবুও সে করে, তাহলে তবুও সে করে কেন? যখন এভাবে দেখা যাবে একটি লোক করছে, যদি জিজ্ঞাসা করা যায় যে এ কাজ আপনাকে করতে নিষেধ করছে আপনার মা, বলে যে ভাই আমারও মনে চায় না, বলে আপনার বাবাও তো নিষেধ করে, বলে বলি তো কাজটা আমারও করতে মনে চায় না তবুও না করে পারছি না, তাহলে বোঝা গেল তার মনেও চায় না, বাবাও চায় না, মাও চায় না, চাওয়ার মতো যারা আছে কেউ চায় না, তবুও এই কাজটি, এই ধরনের কাজ মানুষ করে বসে না, বসে না। ওই কাজটি হচ্ছে শয়তানের আনুগত্য করেছে। তার মানে সে ছাড়া আর বাইরে যত লোককে দেখা যায় কারো কথা শোনে নাই, তাহলে নিশ্চয়ই সে কোনো একটি সত্তার কথা শুনেছে, সেই সত্তাই হচ্ছে শয়তান। ফাসা করিনা, আল্লাহ বলেন যে এখানে ওই শয়তানই তাকে এই কাজটি করার জন্য উদ্বুদ্ধ করেছে, আর শয়তানের কথাই সে কাজটি করেছে, আর কাজটি করার পর সে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাসা করিনা, অতএব ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া, শয়তান এভাবে মানুষের ওলি হয়ে যায়, মানুষ এভাবে শয়তানকে মানতে শুরু করে। অতএব শয়তানের ওলি হওয়া এভাবেই হয়ে থাকে। এখন শয়তান কয় প্রকার? শয়তান শুধু দেখা যাবে না তাই নয়, আল্লাহ তাআলা ইরশাদ করেন শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস, শয়তান দুই রকমের। এক রকমের শয়তান দেখা যায় না, যারা হচ্ছে জিন, আর এক রকমের শয়তান দেখা যায়, সেগুলো কিন্তু মানুষ। অতএব দেখা যাচ্ছে সবাই নিষেধ করছে, তার মনেও বলে যে না এটা করা যাবে না, তবুও কোনো এক বন্ধুর কথায়, তবুও কোনো একটি মানুষের কথায় এই কাজটি সে করে বসছে। অতএব এই গুনার কাজটি, এই খারাপ কাজটি যে মানুষের প্ররোচনায়, যে মানুষ তাকে উদ্বুদ্ধ করেছে, সেই মানুষটি হচ্ছে শয়তান। শয়তানের কাজ বুঝবো কেমন করে? যে কাজের অনুমোদন আল্লাহ দান করেন নাই,
যে কাজের সমর্থন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে কাজের সমর্থন কোরআন এবং হাদিসে নাই, সেই কাজটাই হচ্ছে শয়তানের কাজ। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া আলিল্লাযীনা লা ইউমিনুন, যারা লা ইউমিনুন এরা শয়তানকে ওলি হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলেন মা বাবার খেদমত করো, কিন্তু কোন এক ব্যক্তি দিনের পর দিন সে পীর সাহেবেরই খেদমত করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সে অবাধ্য। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলো। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে খেদমতের মালিক একমাত্র পিতা মাতা। এখন পিতা মাতার চেয়েতে যদি বেশি খেদমত কোনো পীর সাহেব পান, তাহলে বুঝতে হবে এটা শয়তানের পরামর্শ। এ লোকটি আগে শয়তানের মুরিদ হয়েছে, তারপরে কোন জায়গার মুরিদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহর অনুগত্যের পরে তথা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, বাপ বলে যে তুই এখন নামাজ পড়িস না, সেখানে আর বাপকে মানা যাচ্ছে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আগে মানতে হবে আল্লাহকে। এই নামাজটি পড়ার পর তথা আল্লাহর হুকুম প্রতিপালন করার পরে সর্বপ্রথম যে কাজটি মুসলমানের উপরে দায়িত্ব, সেটা হচ্ছে পিতা এবং মাতার খেদমত করা। পিতা মাতা কি চায় সেগুলোকে পূরণ করা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার ইহসান, তোমার খেদমত, তোমার সকল ভালো পাওনার একমাত্র অধিকার রয়েছে এই পিতা এবং মাতার। আল্লাহর পরে ভালো পাওনা আর কেউ পেতে পারে না। অতএব এই পিতামাতার পাওনা যে ব্যক্তি অন্যকে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে কিয়ামতে তাকে কিছুতেই ক্ষমা করবেন না। মিশকাত শরীফের মধ্যে কিতাবুল আদব, পিতা মাতাকে সেবা করার যে হাদিসগুলো আছে সেখানে আছে, কাবলা আইয়ামুতু, পিতামাতার খেদমতকে বর্জন করা, আল্লাহর পরে পিতামাতার আনুগত্য করা, আল্লাহ তাআলা এত উচ্চ স্থান দিয়েছেন, আল্লাহ তাআলা সকল শাস্তি, প্রায় সকল শাস্তি কিয়ামতের জন্য রেখেছেন। কিন্তু আল্লাহর নবী বলেন পিতামাতার অবাধ্য সন্তানের শাস্তি এই দুনিয়ার বুকে পয়লা পাবে, আর আখিরাতের জন্য তা আলাদা করিয়ে রাখা হবে। কাবলা আইয়ামুতু, মৃত্যুর আগে পিতামাতার অবাধ্য হওয়ার শাস্তি তাকে ভোগ করতে হবে, ভোগ করবে। এখানেই শেষ নয়, এর পরেই হচ্ছে ভবিষ্যতে কিয়ামত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মিশকাত শরীফের মধ্যে, মূল হাদিসটি আবু দাউদের হাদিস এবং হাদিসটি পাওয়া যাবে মিশকাত আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে, দ্বিতীয় নম্বর ফজলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আক্কা উম্মাহু, যুবকেরা যখন মায়ের অবাধ্য হয়, আর এই যুবকেরা যখন স্ত্রীর কথা শোনে আর মাকে
উপেক্ষা করে। এই অবস্থা যখন কোনো সমাজের মধ্যে সৃষ্টি হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারতাকিবু, হে সমাজ তোমরা তখন অপেক্ষা করো, রিহান হামরা, প্রচন্ড ঘূর্ণিঝড়, প্রচন্ড বন্যা, প্রচন্ড দুর্ভিক্ষ, এর অপেক্ষা করো। পিতামাতা মায়ের অবাধ্য হলে এভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করবেন, পাঠাবেন। তোমরা ঠেকাবে, তোমরা এর প্রতিরোধ করবে। আয়াতিন কাতাতাবির, একটা ঠেকাতে যাবে তো আর একটা আসবে, একটার পর একটা এভাবে আসতে থাকবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেন, কানিজামিন কুতিআ সুলকু, মনে করে একটি মালা, সেই মালার মাঝখান থেকে কেটে দিয়েছ, মালা দুটো ভাগ হয়ে গেছে, এখন এক ভাগের ওই সুতো টেনে যদি উপরে উঠাতে চাও তাহলে মালাগুলো, মালার ওই দানাগুলো যেমন একটার পর একটাই পড়তে থাকবে, তুমি গুনতেও পারবে না যে কত তাড়াতাড়ি পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানিজামিন কুতিয়া সুলকুহু ফাততাবি, ওই মালার দানাগুলো যত তাড়াতাড়ি পড়ে তোমাদের উপরে এই আযাব আর গজব এত তাড়াতাড়ি আসবে। আক্কা উম্মাহু আতাআর রাজুলু ইমরাতাহু, যখন মানুষ, যুবকেরা, মানুষ যখন মাকে কষ্ট দিয়ে স্ত্রীদের কথা শুনবে, আদনা সাদিকহু ওয়া আকসা আবাহু, আল্লাহর নবী বলেন, মানুষ মাতৃ মানুষের দ্বারায় আত্মীয়তায় আবদ্ধ থাকে, আদনা সাদিকহু, যখন মানুষ বাপকে বাদ দিয়ে অন্যান্য আত্মীয় স্বজনকে বেশি খাতির করা শুরু করবে, আদনা সাদিকহু ওয়া আকসা আবাহু, পিতামাতার, পিতার যত্ন, পিতার খাতির, পিতার চেয়েতে যখন অন্যান্যরা যুবকদের কাছে বেশি প্রিয় হবে, বেশি সম্মানের হবে, বেশি শ্রদ্ধার হবে, অতএব যখনই আমরা সমাজের মধ্যে দেখব, পীরই হোক আর অন্য কেউই হোক, যখন কোনো পুরুষকে এ সমাজের সন্তানেরা বাবার চেয়েতে বেশি ভক্তি শ্রদ্ধা শুরু করে দিয়েছে, সেই সমাজের কল্যাণ নাই। কেন? ইন্না জালনা শায়াতিনা আউলিয়া, শয়তান এই সকল ছেলেদের, এই সকল যুবকদের ওলি হয়ে বসেছে, তাদের ওলি আর আল্লাহ নেই। এই সমাজ দেখে, যুবকদের এই অবক্ষয় দেখে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, তাদের বোঝানো উচিত। যেখানে আমরা দেখব যে মায়ের চেয়েতে যিনি জন্ম দিয়েছেন তার চেয়েতে যুবকেরা অন্য কাউকে বেশি ভালোবাসতে শুরু করেছে, বেশি শ্রদ্ধা করতে শুরু করেছে, বেশি মানতে শুরু করেছে, সেই সমাজের ওই সকল যুবকদেরকে শয়তান পেয়ে বসেছে। ইন্না জালনা শায়াতিনা আউলিয়া, এই সমাজ যারা আমরা বুঝি তাদেরকে, তাদের উপরে দায়িত্ব এই সকল যুবকদেরকে বুঝে সকলেই যেন এই বিপদ থেকে আমরা রক্ষা পাই। এই ঝড় যদি আসে যুবকের সর্বনাশ হবে, ঝড় যদি আসে যে
স্ত্রীকে মানতে গিয়ে মাকে অমান্য করেছে, সেই যুবকের ঘর এই সেই যুবক আর সেই স্ত্রীও চলে যাবে, মাও কিন্তু সেখানে বাঁচতে পারবে না। অতএব সম্মিলিত দায়িত্ব সকল পিতামাতার যে আমরা এই জাতির যুবকদেরকে বুঝায় সৎ পথে ভালোভাবে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। হে ইমানদার, আল্লাহ তোমার ওলি, তিনি তোমার প্রভু, শুধু প্রভু নন, তিনি তোমার বন্ধু। আর এই আল্লাহর বান্দা আব্দুহু ওয়া রাসূলুহু, এই আল্লাহর নবীও তোমার বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর সমাজে যদি কোনো ইমানদার থাকে তাহলে সেও কিন্তু তোমার বন্ধু, তার কারণ তুমিও ইমানদার আর সেও ইমানদার। অতএব তুমি তার বন্ধু আর সে তোমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার অন্যত্র ইরশাদ করেন, আল-মুমিনুনা ওয়াল-মুমিনাত বাযুহুম মিন বাযু। মুমিন নারী আর পুরুষ যেই হোক না কেন, অন্যান্য মুমিন দিগকে সে নিজের দেহের মতোই মনে করে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মোমেন একজন মোমেন আরেকজন মোমের দেহের অংশ, এটা কেমন আমরা বুঝতে পারলাম না, এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, গোটা মুসলমান একটি দেহের মতো। ইন্নিস্তাকাইনুহু ইস্তাকাকুল্লু, কোন একটি মানুষের যদি চোখে ব্যথা হয় তাহলে তার হাঁটতে ইচ্ছা করে না, পা অচল হয়ে যায়, শুয়ে থাকে। যদি চোখে ব্যথা হয়, হাত দিয়ে আর অফিসের কাজ করতে ইচ্ছা হয় না, ছুটি নেয়, হাতে ব্যথা হয় নাই, পায়ে ব্যথা হয় নাই, ব্যথা হয়েছে চোখে, চোখ দিয়ে হাঁটে না, চোখ দিয়ে লেখে না, তবু কিন্তু চোখ আর পা অচল হয়ে যায়। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বলেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, মুমিন এই সকলে মিলে একটি দেহের মতো, দেহের একটি অংশ একটি অঙ্গ যদি ব্যথিত হয়, রোগগ্রস্ত হয়, রুগ্ন হয়, তাহলে গোটা দেহ যেমন অচল হয়ে যায়, গোটা দেহে যেমন তার অশান্তি অনুভব করে, ঠিক তেমনি করে একজন মুসলমান তিনি যদি ব্যথিত হন তাহলে সকল মুসলমান সেই ব্যথা হৃদয় দিয়ে অনুভব করে, শুধু মুখ দিয়ে আর কান দিয়ে নয়। এই হৃদয়ের অনুভূতিতে তার ওই ব্যথা চলে আসে। এইভাবে মুসলমান পরস্পরে এক দেহের মতো, কারজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু। তো আল্লাহ বলেন, যে ইমানদার, তুমি যদি আসলে ইমানদার হও তাহলে তুমি কিন্তু একা নও, আল্লাহকে দেখা যায় না, রসুল মরে গেছেন, তিনিও আর আমার পাশে দাঁড়াবেন না। তুমি যদি ইমানদার হও, ওয়াল্লাযীনা আমানু ওয়ালিয়্যুকুম, তোমার বন্ধু, তোমার সাথী, তোমার সাহায্যকারী, তোমার পাশে ইমানদার আছে। এখন তুমি যদি অর্ধেক ইমানদার হও, আর একজন যদি অর্ধেক হয়, তো অর্ধেকে অর্ধেকে দূরত্ব যতটুক তোমার ভিতর থেকে আর ওই ইমানদারের ভিতর থেকে দূরত্ব অতটুকুই থাকবে। তুমি যদি পুরো ইমানদার হও,
আর তোমার প্রতিবেশী যদি পুরো ইমানদার হয় তাহলে তোমার মাঝে আর তার মাঝে কোনো ব্যবধান থাকবে না। তাহলে তুমি বুঝে নাও তোমার এই দুনিয়ায় আর একজন এলো না কেন? এই জন্য এলো না, হিসাব নিকাশ করে দেখো তুমিও আর একজন ইমানদারের দুনিয়ায় যাও নাই। তুমি যদি আর একজন মুসলমানের দুরবস্থায় আর দুর্দিনে যেতে তাহলে তুমি তো পুরো ইমানদার হতে। তুমি যদি পুরো ইমানদার হও তাহলে ওই ইমানদার লোকেরা তোমার কাছে আসবে আর তুমিও তাদের কাছে যাবে। আবার এই ইমানদারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পার্থক্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে বলেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, হে মুসলমানেরা শোনো, ভালো করে কথাটি মুখস্থ করে রাখো, তোমাদের সামনে একদল লোক এসে বলবে আমান্না বিল্লাহ, আমরা ইমানদার। তারা যতই নিজেদেরকে ইমানদার বলুক, আমি আল্লাহ বলছি ওমা হুম বিমুমিনিন, ওর একটাও কিন্তু ইমানদার নয়। তাহলে যারা খ্রিস্টান তারা মুসলমান হওয়ার দাবিও করে না, আল্লাহ এবং রসুলকে মানে না, তারা তো খ্রিস্টান হল। যারা ইহুদি তারা কোরআন সুন্নাকে মানেও না, তাই তারা ইহুদিরা ইহুদি হলো। কিন্তু যারা নিজেদেরকে ইমানদার বলে, মুসলমান বলে আর কোরআন সুন্নাকে মানে না, মুসলমান বলে আর আল্লাহকে মানে না, এদের নাম কি দেওয়া যাবে? ওদেরকে খ্রিস্টান দিলাম, এদেরকে ইহুদি দিলাম, এদেরকে হিন্দু দিলাম। কিন্তু যারা নিজেদেরকে ইমানদার বলে আর আল্লাহ রসুলকে মানে না, এদের নাম কি? নিশ্চয়ই একটা প্রশ্ন আছে, এদেরকে তাহলে এই দুনিয়ার কোন জাতির সঙ্গে তুলনা করে তাদের নাম দেব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে অনেক সূরা নাযিল করেছেন, তার মধ্যে একটা সূরা যেটা 28 পারায় আছে তার নাম আছে আল মুনাফিকুন। সূরা মুনাফিকুন, তাহলে যারা ইমানের দাবি করে আল্লাহ এবং রসুলকে মানবে না, সত্যিই তাদেরকে খ্রিস্টান বলা যাবে না, তাদেরকে ইহুদি বলা যাবে না, হিন্দু বলা যাবে না, এরা কিন্তু আসলে মুনাফিক। অতএব এই ইমানের দাবির পরেও যারা কাফের, ইমান আনার দাবি করে যারা কুফরি করবে, কোরআনের পরিভাষায় আল্লাহ তাদের নাম দিয়েছেন মুনাফিক। তো দেখো, এই ইমানের দাবি তোমাদের কাছে অনেকেই করতে আসবে, আর ইমানের দাবির জন্য তুমি তার সঙ্গে মধ্যস্থ করতে যাবে, ইমানের দাবির জন্য তার সঙ্গে তুমি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে যাবে, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে যাবে। যেহেতু সেও বলেছে যে ভাই আমিও ইমানদার, আপনিও ইমানদার, আপনিও মুসলমান আর আমিও মুসলমান, কথাটা একটু বিবেচনা করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, ওই ইমানদার কারা? যারা নিঃস্বার্থভাবে তোমাকে সাহায্য করবে আর তুমি তাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে। ইউকিমুনাস-সালাত, যারা নামাজ কায়েম করে সেই ইমানদার, বেনামাজি ইমানদার কোনোদিন তোমাকে সাহায্য করতে আসবে না। যদি বেনামাজি কোনো ইমানদার তোমাকে সাহায্য করতে আসে তাহলে মনে করে নিও এ লোকটা খ্রিস্টান না, ইহুদি না, হিন্দুও না, তবে কে? বেনামাজি, অথচ তোমাকে সাহায্য করতে আসছে, তুমি একজন ইমানদার, তাহলে এই লোকটা কিন্তু মুনাফিক। ইমানের দাবির পরে নামাজ পড়ে না, তোমাকে সাহায্য করতে আসছে, খবরদার তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিলেন, ইন্নামাওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাত
যারা নামাজ আদায় করে, এই মুসলমানগুলো যদি তোমাকে সাহায্য করতে আসে সাহায্য নেও, আর যদি ইমানের দাবির পরে নামাজ পড়ে সে সাহায্য প্রার্থী হয়েছে, তাকে সাহায্য করা দরকার, তাহলে তাকে সাহায্য করো। তবে এখানেই কিন্তু কথা শেষ হলো না, তার কারণ নামাজ পড়তে পয়সা লাগে না। এই যে দেখেন আমাদের ইমাম সাহেব, 80 জন লোক নাকি আমাদের, যারা আমরা স্বীকার করেছি 10 টাকা 5 টাকা দেব, সবাই নামাজ পড়তে আসি কিন্তু পয়সা লাগে না বলে ইমাম সাহেবের পয়সাটা না দিয়েই চলে যাই। তো নামাজ পড়তে পয়সা লাগে না, কিন্তু ইমানদার বেছে বের করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, ওই বিনা পয়সায় নামাজ পড়ার পর দেখো পয়সা খরচ করে কিনা, কোথায়, যেখানে পয়সা দিলে 1 পয়সা পাওয়া যায় না। আল্লাহর পথে যদি কেউ খরচ করে 1 টাকা, আল্লাহ কয় টাকা দেয়? কিন্তু ব্যবসায় কোনো একটি লোককে 1000 টাকা দিলে যা লাভ পায় তার ভিতর থেকে কিছু দেয়, ঠিক তো, কিছু দেয়। কিন্তু আল্লাহ কি দিলে আল্লাহ 1 পয়সাও দেন না। অতএব নামাজ এটা বিনা পয়সার আমল, করার পরে আবার দেখো ইউতুনাজ যাকাত, এই যেখানে যাকাত বলা হয় সেই সকল স্থান, সেই সকল জায়গা, সেই সকল বিষয় যেখানে কেবল আল্লাহকেই দেওয়া হয়, ওখান থেকে আর পাওয়া যায় না। এই সকল ক্ষেত্রে যে খরচ করে নামাজের পরে, তাহলে তার সাহায্য নেওয়া যায়, তার সঙ্গে আত্মীয়তা করা যায়, তার সঙ্গে সম্পর্ক করা যায়। কিন্তু সাবধান, পয়সাই খরচ করে কিন্তু বিনা পয়সার নামাজটা পড়ে না। বলে কন্ট্রাক্টর সাহেব, যা হোক বাড়ির পাশে বাড়ি, মসজিদটা আমাদের উপরের তলা হচ্ছে না, তো এখন আপনি যদি কিছু, বলে কি বলেন কত লাগবে? বলে এই ধরেন 100,000 টাকা হলে হয়। তো যাই হোক, 100,000 টাকা হলে কি সব হয়ে যাবে? বলে না সব হবে না, কোনো রকমের দেয়ালটা হবে। তো সবটা হিসাব করে আসেন, সবটা হিসাব করে 2,00,000 টাকা। বলে ঠিক আছে আমি 2 বারে দিয়ে দেব। কিন্তু আর একজন বলে যে কন্ট্রাক্টর সাহেব, কাছে কাছে বাড়ি, আপনি তো কখনো এই একটু নামাজ পড়তে আসবেন? এই যে বললেন, আমি তো বাড়িই থাকি না। বলে যখন থাকেন তখন আসবেন। কই দেখেন তো দেখি, আমাকে মসজিদে পান আর না পান, এই আল্লাহর কসম করে বলছি টাকা কিন্তু আমার কাছ থেকে পাবেন, আমি টাকা দিতে কসুর করব না। তার মানে তিনি যে টাকা ইনকাম করেছেন 1 টাকায় 9 টাকা, ওর থেকে 1 টাকা দিলে আরো 8 টাকা থাকে, অতএব অসুবিধা নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, দেখো যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, এও কিন্তু সেই ইমানদার নয় যার সঙ্গে সম্পর্ক রক্ষা করা যায় বা সম্পর্ক সৃষ্টি করা যায়। এরপর বলছেন ওয়ায়ু উতুনাজ্জাক, প্রত্যেককে সদা সর্বদা রুকু করতে দেখো, সেই কিন্তু ইমানদার। এ নামাজের রুকু না, রাকা ইয়ার কাও মানে মাথা ঝুঁকিয়ে দেওয়া। রুকু শব্দের শব্দগত অর্থ হচ্ছে মাথা ঝুঁকানো, অর্থাৎ এ সে ব্যক্তি যতই প্রতাপশালী হোক শক্তিশালী হোক, যখন বলে ভাই সাহেব আসলে আপনি যা করছেন যা বলছেন এটা কিন্তু কোরআনেও নাই আর হাদিসেও নাই, বলে নাউজুবিল্লাহ, ভাই আমি জানতাম না, আমি জানতাম না তাই বলেছি, আমি জীবনে আর কোনো দিন বলবো না। এইভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতির সামনে কোনো প্রকার প্রশ্ন না করে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে চলে, ওহুম রা কেউন, সেই ব্যক্তি হচ্ছে আসল রুকুকারী। এই 3টি বৈশিষ্ট্য দেখবে, তুমি যদি আল্লাহর হও,
তাহলে ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহ, আল্লাহ তোমার ওলি হবেন, তোমার সাহায্যকারী হবেন, রসুল তোমার সাহায্যকারী হবে। আর আল্লাহকে দেখা যায় না, রসুলকে আজ পাওয়া যাবে না, কিন্তু জেনে রাখো আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সারা সভ্যদের যারা আল্লাহকে মেনে চলার জন্য প্রস্তুত, জানে না তাই সে মানে নাই, কিন্তু জানার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি ঘাড় ব্যাকা করে না বরং ঘাড় নোয়ায় দেয়, সেই ব্যক্তি তোমার বন্ধু হবে। আর এই বন্ধু দুনিয়া এবং আখরাতে তোমাকে সাহায্য করবে। এই আয়াতটি সূরা মায়দার 55 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরেকটি বৈশিষ্ট্য বলেছেন, وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ, সূরা বাকারা 257 নম্বর আয়াত। যারা কাফের, যারা আল্লাহকে মানে না, দুটো বৈশিষ্ট্য, রাকিউন যারা আল্লাহকে মানে, আর যারা আল্লাহকে মানে না, এর মধ্যে সবল দুর্বল সব রকমের আছে। তো আল্লাহ বলেন তাগুত, এক রকমের কাফের পাবে যারা নিজেরা আল্লাহকে মানে না আর আল্লাহকে মানতেও দেয় না, নিজেও মানে না আর অন্যকেও আল্লাহ রসুলকে মানতে দেয় না, নিজে কোরআন মানে না অন্য কেউ কোরআন হাদিস মানতে দেয় না, এর মধ্যে যারা শক্তিশালী, আল্লাযীনা কাফারু, কাফেররা এই শক্তিমান আল্লাহ দ্রোহীকে, এই শক্তিমান কাফেরদেরকে মানে। ছোটখাটো কাফের যারা আছে, আল্লাযীনা কাফারু, দুর্বল কাফের যারা, তাদের আউলিয়া, তাদের ওলি হচ্ছে আত-তাগুত। তাগি বলা হয় সমুদ্রের সেই তুফানকে, সেই ঢেউকে, যে ঢেউ বড় বড় জাহাজকে তলিয়ে ফেলে, জাহাজ পানির উপর দিয়ে চলে, ঢেউয়ের সঙ্গে সংঘাত করেই উপর দিয়ে চলে। তো জাহাজের স্থান হচ্ছে পানির উপরে, কিন্তু যে সমুদ্রের ঢেউ এই জাহাজকে তলিয়ে ফেলে, আরবির শাব্দিক অর্থে ওই ঢেউগুলোকে বলা হয় তাগি, আর তাগির বহুবচন তাগুত। অতএব তাগি তারা, তাগুত তারা, যারা এই দুর্বল আল্লাহর বান্দাদেরকে ডুবায় ফেলে, ওই মহাসমুদ্রের বিরাট ঢেউ যেমন নৌকাকে ডুবিয়ে ফেলে, ঠিক দুনিয়ার এই আল্লাহর অবাধ্য হওয়ার সমুদ্রের মাছ দিয়ে ইমানদারদের নৌকাগুলো চলতে থাকে, ইমানদারদের নৌকা চলে, কিন্তু একদল শক্তিশালী কাফের তাদের এই নৌকাকে ডুবিয়ে দিতে চায়। দেখবে তোমার পাড়া প্রতিবেশী দুর্বল, এরা তোমার বুদ্ধে কথা কওয়া, তোমার বুদ্ধে কথা বলার, তোমার বুদ্ধে বেয়াদবি করার শক্তি পেল কোথায়? তার কারণ এর মাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়ে খাওয়ায় দাওয়ায়ে তাকে তো এই সমাজে ইজ্জত দিয়ে রেখেছিলি, ছোটবেলায় তাকে সাহায্য করেছ, একে স্কুলে বই কিনে দিয়েছ, ফিস দিয়েছ, তাকে দিয়েছ, তার মাকে দিয়েছ, যাকাত ফিত্রার পয়সা দিয়েছ, কিন্তু আজ বলে স্যার একটু সাবধান হয়ে চলবেন, আছে না সমাজে? আছে না? যাকে আপনি চাকরি দিয়েছেন তিনি আপনাকে ভয় দেখায়, স্যার আপনি ইমানদার মানুষ তো সব জায়গায় যাবেন না, একটু সাবধান হয়ে চলবেন। যাকে আপনি চাকরি দিলেন সাবধান, আপনাকে বলে সাবধান, আপনি যাকে বলবেন যে বাবা চাকরি পেয়েছে সাবধানে চলো, সে উল্টো আপনাকে সাবধান করে, আছে না? এই মানুষগুলো চোখ রাঙ্গায় কাকে দেখে? আল্লাহ তাআলা বলছেন
والذين كفروا أولياؤهم الطاغوت ওই কাফেরটা, ওই আল্লাহর অবদ্ধটা, সে একা নয়, সে দুর্বল। দেখো কার ইঙ্গিতে এই সমাজের মধ্যে এই মস্তানি করে বেড়াচ্ছে, খোঁজ নাও, দেখবে যে হ্যাঁ এর উপরে আর এক মস্তান আছে, সেই মস্তানের কথা অনুযায়ী পাড়ায় মস্তানি করে আছে না নাই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এই যারা কাফের, আল্লাহ অন্যত্র বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, বাযুহুম মিন বাজ, বাযুহুম আউলিয়াউ বাজ, এই কাফেররাও কিন্তু একে অপরের ওলি, একে অপরের বন্ধু। আর হে ইমানদারগণ, যারা ইমানদার, বাযুহুম মিন বাজ, তোমরাও কিন্তু পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের সঙ্গে যদি এদের কোনো দিক সংঘাত বাঁধে আর তোমরা যদি কম হও, আল্লাহ তাআলা বলেন ভয় নাই, তার কারণ ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে, ফালা খাউফুন, ভয় নাই, সংখ্যায় তোমরা কম, এতে কিছু যায় আসে না। কেন? ইন্না কুন্না মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমাদের বিজয় তোমাদের হাতে নয়, তোমাদের বিজয় আমার হাতে। আর যদি তোমরা পরস্পর পরস্পরে বিচ্ছিন্ন হও, আলাদা হয়ে যাও, সূরায়ে আনআমের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আলাদা আলাদা হও, ইমানদার কিন্তু একটার সঙ্গে আর একটার মিল নাই, আলাদা আলাদা থাকো, তাহলে ইউযিকুহুম বাআসা বাযিন, তাহলে এই এক ইমানদার দিয়েই আর এক ইমানদারকে আমি ঠান্ডা করব, কাফের লাগবে না, কাফের আনতে হবে না, ওই ইমানদার দিয়েই ইমানদার ঠান্ডা, কাফের পরে এত তাড়াতাড়ি কাফেরের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলি আউলিয়া সম্পর্কে কোরআনের পরিভাষাগুলো আমাদের বুঝবার তৌফিক দেন, এবং সেগুলো বুঝে আমরা সেগুলো মেনে চলতে পারে তার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।